প্যারাশুট সহ পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো পানাগড় এয়ারফোর্সের বায়ুসেনার। প্যারাশুট সহ পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বায়ুসেনার। মৃতের নাম চন্দ্রকা গোবিন্দ, বয়স 31। বুধবার সকাল 10টা নাগাদ বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগেড়িয়া এলাকার ঘটনা। সূত্রের খবর, পানাগড় এয়ারফোর্স ক্যাম্পের ট্রেনিং চলছিল। প্যারাশুট নিয়ে ওই ক্যাম্পের নির্দিষ্ট রেডারের বাইরে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা চন্দ্রকা গোবিন্দ নামে এক বায়ুসেনা কোনোভাবে চলে আসেন। পরে ঘুটগেড়িয়ার একটি কারখানার পিছনে দুর্ঘটনাগ্রস্ত প্যারাশুট সহ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ এবং তার সহকর্মীরা। পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। গোবিন্দ ঘোষ নামে স্থানীয় এক বিজেপি নেতা এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের বিস্তারিত জানান। আরামবাগ টাইমসের রিপোর্ট। বড়জোড়া শিল্প অঞ্চলের ঘুটগড়িয়া একটি বেসরকারি কারখানার পেছনে আইএএসএন কর্ণ ইউনিটের পিওসিডি অফিসার বছর 31-এর সি গোবিন্দ নামের সাহসী ভারতীয় নেভির জওয়ান প্যারাশুট ঠিকমতো না খোলায় পড়ে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় মানুষজনরা সেখানে গিয়ে তাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আমরা এই জওয়ানের আত্মার শান্তি কামনা করি এবং ভারতীয় সমস্ত স্তরের এই জওয়ানদের আমরা স্যালুট জানাই।